সাংবাদিকরা যাতে সুস্থভাবে কাজ করতে পারে সেই জন্য এই ধরনের একটা প্রশাসনিক সভা করার জন্য, কিন্তু এই সভাতে পাশাপাশি দুটো তিনটে দাবি আমরা রাখতে চাই আপনার মাধ্যমে, যাতে এই দাবিগুলো সঠিক মূল্যায়ন করে যদি সাংবাদিকদের ক্ষেত্রে কাজের সুবিধা দেওয়া হয় আর কি। যেমন আমাদের যে সমস্ত জেলার পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রপত্রিকাগুলো আছে, যারা খুব নিরন্তরভাবে গ্রামের ভেতরে সংবাদ সংগ্রহ করে, কিন্তু ইলেকশন কমিশন থেকে আমরা প্রত্যেকবার দেখতে পাই যে তাদের জন্য যাদের অ্যাক্রিডিটেড প্রেস কার্ড আছে একমাত্র তাদেরকে একটা কার্ড দেওয়া হয়, বাকি যে আরও যে মহকুমায় আমাদের যে সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু কার্ডগুলো পায় না। এক্ষেত্রে জেলার যে সমস্ত পাক্ষিক সাপ্তাহিক পত্রপত্রিকা আছে তার লিস্ট ডিআইসিও সাহেবের কাছে আছেন, এই লিস্ট ধরে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে আপনার, যেহেতু আপনি আমাদের নির্বাচন কমিশনে এই জেলার দায়িত্বে রয়েছেন, আমাদের জেলার সমস্ত জেলার পাক্ষিক সাপ্তাহিক পত্রপত্রিকা আছে অন্তত তাদের জন্য প্রত্যেকটা মহকুমায় যদি দুটো করে নির্বাচনের ইলেকশনের সংবাদ সংগ্রহ করার জন্য কার্ড প্রদান করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়। দু নম্বর হচ্ছে যে পাক্ষিক সাপ্তাহিক পত্রপত্রিকার সাংবাদিকরা যখন নির্বাচনে খবর সংগ্রহ করতে যায় বিভিন্ন জায়গায় দেখা যায়, যেহেতু আমাদেরগুলো ধরুন নির্বাচন হচ্ছে আপনার 17 তারিখ, আমাদের কাগজ বেরোবে হচ্ছে 1 তারিখ 16 তারিখ, এরকম কাগজ বেরোবে, সুতরাং সেই ক্ষেত্রে বহু ক্ষেত্রে প্রশাসনিক যারা কর্তা ব্যক্তিরা থাকে হয়তো তাদের কাছে সঠিক নির্দেশাবলী থাকে না। আমাদের কাছে নির্বাচন কমিশন প্রদত্ত কার্ড থাকার পরেও বিভিন্ন ভোট কেন্দ্রে যেগুলো থাকে সেই ভোট কেন্দ্রে কিন্তু আমাদের পাক্ষিক সাপ্তাহিক মাসিক পত্রপত্রিকার সাংবাদিকরা বাধার সম্মুখীন হয় খবর সংগ্রহ করতে, এবং কিছু কিছু জায়গায় দেখা যায় যে তাদের উপর আক্রমণও করা হচ্ছে। আমি আপনার কাছে আবেদন করব যে এটা নিশ্চিত করার জন্য যে গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবাদিকদের যে অধিকার দেওয়া রয়েছে যে সবার কাছে খবরটাকে সঠিকভাবে তুলে ধরা এবং সঠিকভাবে সংবাদটাকে মানুষের সামনে নিয়ে যাওয়া, সেই কাজের যাতে আমরা স্বাধীনতা পাই, এবং প্রত্যেকটা সাংবাদিক এখানে যারা উপস্থিত রয়েছে এবং যারা আসেনি দৈনিক পাক্ষিক সাপ্তাহিক মাসিক যারা রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে, এবং কোনো সাংবাদিকের যদি কোনো কারণে আহত হয় এবং আঘাতপ্রাপ্ত হয়, এবং যদি ঘটনাচক্রে বলা যায় অনেক জায়গায় এরকম হয়েও থাকে যদি কারোর প্রাণ বিসর্জিত হয়, তবে সেই ক্ষেত্রে সাংবাদিকদের জন্য তাদের যে চলা ভবিষ্যতে সেটাকে একটা নিশ্চয়তা করতে হবে যে অসুস্থতা মানে আক্রান্ত হলে আক্রমণ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, কারণ আমাদের তো অর্থনৈতিকভাবে আমরা অনেকটাই দুর্বল রয়েছি পাক্ষিক সাপ্তাহিক মাসিক পত্রপত্রিকা, তো সেই জিনিসটাকে নিশ্চিত করা, এবং যদি আমাদের কোনো সাংবাদিকের প্রাণ বিসর্জিত হয় তার ক্ষেত্রে একটা তার পরিবার যাতে সুযোগ সুবিধাটা পায় সেটা দেখা, একটা আবেদন জানিয়ে আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।